আজ থেকে শুরু হলো তিন দিন ব্যাপী কোরিয়ান কাপ তারকান্দ চ্যাম্পিয়নশিপ সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাসিয়াম প্রতিযোগিতার উদ্বোধন করেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন প্রায় সাড়ে তিনশো প্রতিযোগী প্রতিমন্ত্রী বলেন শুধু প্রতিযোগিতাই নয় এই খেলার মধ্য দিয়ে শিক্ষার্থীরা শরীর গঠন ও আত্মরক্ষার কৌশল শিখছে তাই এই প্রতিযোগিতাকে সারা দেশে ছড়িয়ে দিতে আহ্বান জানান জুনায়দ আহমেদ কোরিয়া দূতাবাস ও বাংলাদেশ তাইকান্দো ফেডারেশন আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়ান রাষ্ট্রদূত আন সিয়ং ডু